আমি অলওয়েজ ভাবতাম যে জীবন একটাই, কী করছি, এই অফিসের কাজ আর এই, এত কিছু করার নেই সত্যি। কিন্তু জীবন একটাই, যা এনজয় করতে হবে, যা কিছু উপভোগ করতে হবে এই জীবনে। সকালে উঠে পড়েছি, উঠে ব্যাগপত্র গোছানোও হয়ে গেছে। আর যেরকম কালকে বলেছিলাম, আজকে যাওয়ার প্ল্যান হচ্ছে কুশালনগর। তো কুশালনগরে আমি হোটেল বুক করে দিয়েছি, আর এখানে আমি দেখাচ্ছি ব্যাগটাও প্যাক হয়ে গেছে। এই যে আমার রাকস্যাকটা, এটা এখন আমি এই যে এয়ারবিএনবি ওনার আছে ওখানে ওর কাছে রেখে খেয়ে আসবো, আর দুটো স্পট দেখে আসবো। ব্যাগ ট্যাগ গোছানো অলমোস্ট ডান। যেমন বললাম, দুটো স্পট বাকি ছিল এখানে দেখা, সেটা হচ্ছে রাজা সিট আর হচ্ছে ওমকারেশ্বর টেম্পল। তো ওই দুটো এখন দেখে আসি, সাথে ব্রেকফাস্টটা করে আসি, খুব খিদে পেয়ে গেছে। তো আজকে ডেটা শুরু করি, আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে আমার অফিস আছে। তো আজকে একটু ল্যাদি খাবো, কারণ কালকে রাত্রে অনেক রাত অবধি কাজ করতে হয়েছিল। তো কাজ করে আর ভালো ঘুম আসেনি, সেখানে কিন্তু অনেক চকটক বসে আছে, একটু ল্যাদ লাগছে আর কি। যাই তাহলে কুশালনগর যাই। ও, তার আগে যে দুটো জায়গায় যাবো সেই দুটো জায়গার ছবি সব কিছুই দেখাবো আপনাদের, আপনারা জানাবেন কেমন লাগলো। কারণ রাজা সিট শুনছি নাকি একটা ভালো স্পট এখানকার, যেটা সানরাইজ বা সানসেটের সময় যেতে হয়, কিন্তু তখন আমি তো টাইম পাইনি, তাই এখনই যাচ্ছি, গিয়ে আপনাকে দেখাচ্ছি। আর এখন বাজে 10:30, 11টায় চেক আউট। তো আমি সব গুছিয়ে ওখানে ব্যাগটা রেখে তারপর চলবো, আর গিয়ে খাওয়া দাওয়াটা করছি, সব কিছু আপনাকে দেখাচ্ছি। সাথে থাকবেন, ভালো থাকবেন। এই শান্তি সাগর দেখালাম, এখান থেকেই খেলাম আজকেও, ওই সেম মশালা রাওয়া ডোসা আর চা, 105 টাকা। এবার যাই নেক্সট ডেস্টিনেশনের দিকে, সেটা হচ্ছে রাজা সিট। হচ্ছে রাজা সিটের এন্ট্রেন্স, রাজা সিট গার্ডেনের এন্ট্রেন্স। এখানে টিকিট সেটা 10 টাকা। কী কী আছে দেখিয়ে দিই ওখানে, রাজা সিট গার্ডেন, নেহরু মন্ডপ আর একটা কোনো গার্ডেন, ভিউপয়েন্টটা কোথায় জানি না, গিয়ে দেখছি। এখন কেউ নেই, তাই মাছটা খুললাম, রাজা সিট ভিউ পয়েন্টটায় যাবো। প্রথমে আগে রাজা সিটের যে গার্ডেনটা আছে সেটা দেখে নিই, ভালো টাইম পাসের জন্য বেশ ভালোই। দেখাচ্ছি আপনাদের, অনেক ফুল টুল আছে, মেইনলি ভিউ পয়েন্টটাই হচ্ছে মেইন অ্যাট্রাকশান, কিন্তু এগুলো লোকজন দেখবে, 10 টাকা এন্ট্রি তো গায়ে লাগে না। দেখাচ্ছি আপনাদের, অসম্ভব আছে দেখি কি ভিউ পয়েন্টটা, ওই বসার জায়গা আছে সুন্দর। এটা ভিউ পয়েন্ট, যাবো ওখানে। কুর্গের খুব ফেমাস এই ভিউ পয়েন্টটার নামই হচ্ছে রাজা সিট। আর এই রাজা সিট থেকে আপনারা খুব সুন্দর সানরাইজ এবং সানসেট দুটোই দেখতে পারবেন। শোনা যায় কি না, কুর্গের যে রাজারা ছিলেন তারা এখানেই নাকি তাদের লেজার টাইম কাটাতে আসতেন আর প্রকৃতির মাঝে হারিয়ে যেতেন। আপনারা কুর্গ বা মাডিকেরিতে যখনই আসবেন এই রাজার সিট থেকে কিন্তু একবার নিশ্চয়ই ঘুরে যাবেন, আপনাদের প্রচণ্ড ভালো লাগবে। আর চেষ্টা করবেন ভোরবেলায়
বা বিকেলের দিকে সানরাইজ বা সানসেট যে কোনো একটা দেখার জন্য এখানে আসতে। রাজাসিটে এখন বসে আছি, ভিউ পয়েন্টে কিছুক্ষণ এনজয় করি, ফ্ল্যাট খাই দু মিনিট খেয়ে তারপর ওমকারেশ্বর টেম্পলে যাব। জায়গাটা সুন্দর এমনি, বেশ ভালোই জায়গাটা। ভিউ পয়েন্ট বেসিকলি পাহাড়ে এরকম পাওয়াই যায়, খারাপ না একবার ঘুরে যাওয়ার জন্য ভালো। সানরাইজ সানসেট কিছুই মনে না দেখা যাবে বলে, কারণ পুরো মেঘ যেরকম দেখালাম। নেক্সট ডেস্টিনেশনটা যাই বা নেক্সট স্পটে যাই, তারপর আমি দেখাচ্ছি আবার। সামনে একটা মন্দির আছে দেখতে পাচ্ছি, দেখি সেই মন্দিরটা ঢোকা যায় কি না, নয়তো বাইরে থেকে দেখিয়ে বেরিয়ে যাবো। এখন টাইমও কম আছে, কুশালনগরে যেতে হবে, অনেক কাজ আছে, কারণ এখান থেকে 30 কিলোমিটারের ওপর, 32 কিলোমিটার। দেখছি বাইরে থেকে দেখাচ্ছি আমি হচ্ছে মন্দিরটা, বেশ সুন্দর। এই পৌঁছে গেছি ওমকারেশ্বর টেম্পলে, শ্রী ওমকারেশ্বরা টেম্পল। আর এটা ওই রাজা সিট থেকে ডিস্টেন্স হচ্ছে 1 কিলোমিটার মতন, 1 কিলোমিটার না আরও কম মনে হয়, 600 মিটার মতন। টুক করে চলে আসতে পারবেন, দেখাচ্ছে বাকিটা। এই মন্দিরটা বন্ধ লাগছে, আমার আজকের সেকেন্ড ডেস্টিনেশন ছিল কুর্গে ওমকারেশ্বর টেম্পল। আর এই ওমকারেশ্বর টেম্পল তৈরি করা হয় 1820 সালে, রাজা লিঙ্গরাজেন্দ্র দ্য সেকেন্ড উনি এই মন্দিরটা তৈরি করেন ভগবান শিবের উদ্দেশ্যে। এই ওমকারেশ্বর টেম্পলের খুব সুন্দর একটা ডিজাইন রয়েছে, যেটা কিনা মহম্মেডান এবং গথিক আর্কিটেকচার থেকে ইন্সপায়ার্ড। শোনা যায় রাজা লিঙ্গরাজেন্দ্র দ্য সেকেন্ড উনি নাকি এক ব্রাহ্মণকে হত্যা করেন, যিনি কিনা রাজার কুকর্মগুলো দেখে ফেলেছিলেন। কিন্তু সেই ব্রাহ্মণকে হত্যা করার পর রাজার জীবন খুব দুর্বিষহ হয়ে উঠেছিল এবং তার রাতের ঘুমও চলে গেছিল, খালি রাতে দুঃস্বপ্ন আসত। তাই তিনি তার চেনে আনা যেসব ব্রাহ্মণ আছেন তাদের সাথে যোগাযোগ করেন এবং তাদের পরামর্শ নেন। তারাই রাজাকে বলে যে এরকম একটা মন্দির বানাও, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। মাডিকেরি থেকে এখন বেরোবো, পেছনে দেখতে পাচ্ছেন স্কুটিটা প্যাক করা হয়ে গেছে, ব্যাগটা নিয়ে নিয়েছি। এখন যাবো কুশালনগর থেকে, যেটা ডিস্টেন্স হচ্ছে 31-32 কিলোমিটার। আর ট্রিপ ও সাইন পাইভ বলে একটা হোটেল বুক করেছি, তো সেখানেই থাকবো, সেখানে পৌঁছে দেখাচ্ছি। হেলমেট পরার জন্য চুলটাই অবস্থা হচ্ছে, আমি দেখাচ্ছি কোথায় ছিলাম। এটা হচ্ছে যে ওনার তার বাড়ি, আর আমরা ছিলাম হচ্ছে এইখানে, আমরা বলতে কি আমি। এই নিচের ফ্লোরটা ভাড়া, ওপরটা সব রেন্ট বললো। তো যাওয়া যাক এখন, টাইম হয়েছে 12:40 বেরোচ্ছে এখান থেকে। মোটামুটি 40-45 মিনিট বা 1 ঘন্টা ম্যাক্সিমাম লাগা উচিত, মাঝে একটা হল্ট দেবো, ওই 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া উচিত। যাই রাস্তাতে হল্ট করে দেখাবো আবার, এগোই এখন, দেখা হবে আবার কুশালনগরে। এইবার তাহলে মাডিকেরিকে টাটা বাই বাই করার পালা, এখন এগিয়ে যাচ্ছি কুশালনগরের দিকে। জানি না আবার কবে আসা হবে, কিন্তু জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর পাহাড়। আর পাহাড় তো স্পেশালি আমার খুব ভালোই লাগে। এই জায়গাটা দেখুন কী সুন্দর, পুরো পাহাড়ি রাস্তা, পাহাড়ি জায়গা। যাই হোক, কোনো একদিন কোনো এক সময় আবার ফিরে আসা হয় মাডিকেরিতে, আবার ফিরে আসা হয় কুর্গে, এই জায়গাগুলো আবার দেখা হবে হয়তো। টিল দেন চলুন এখন যাওয়া যাক কুশালনগরের দিকে, এবং সকলে ভালো থাকবেন, চলুন এগিয়ে চলি এবার। আমি অলওয়েজ ভাবতাম যে জীবন একটাই, কী করছি, এই অফিসের কাজ আর এই, এত কিছু করার নেই সত্যি। কিন্তু জীবন একটাই, যা এনজয় করতে হবে, যা কিছু উপভোগ করতে হবে এই জীবনেই। একটু জ্ঞান দিচ্ছে কিন্তু এটাই হচ্ছে রিয়ালিটি। তাই এই সোলো ট্রিপের জন্য বেরিয়ে পড়লাম, এক্সপিরিয়েন্সটা খুবই ভালো, দেখা যাক পুরো ট্রিপটা কেমন হয়, আরও কটা জায়গা বাকি আছে। চলুন তাহলে আমার সাথে ঘুরতে থাকুন ভার্চুয়ালি। এখন অনেকটা ডিস্টেন্স কভার করে চলে এসেছি, 21-22 কিলোমিটার কভার করা হয়ে গেছে, আর বাকি মাত্র 9 কিলোমিটার মতন। তো বেশিটাই কভার করে চলে আসলাম, টায়ার্ড হয়ে গেছি, তাই একটু মাঝ রাস্তায় দাঁড়িয়েছি, রাস্তাটা দেখাচ্ছি, খুব সুন্দর রাস্তা। মাঝে মাঝে মিস করি যে কেন আমার কাছে এই মোটর ব্লগিং সেটআপটা নেই, থাকলে খুব ভালো হতো। দেখাচ্ছি রাস্তাটা, এরপর আবার থেকে চেষ্টা করবো একটা ব্লগিং সেটআপ বানানো, যেটা হেলমেট বা কোথাও মাউন্ট করা যায়, তো রাস্তাটা দেখানো যায়, খুব সুন্দর রাস্তা। এগোই তো, নেক্সট ভিডিওটা দেখাবো হোটেলে পৌঁছে।
হ্যালো, আমি চলে এসেছি কুশালনগরে, আর আমি হচ্ছি এখন আছি হচ্ছে এই হোটেল ট্রিপো ট্রেন্ড স্যান্ড পাইপার্সে। দেখাচ্ছি হোটেলটা খারাপটা, আমি 1200 টাকা মতন এক্সাক্ট ফিকেট দিয়ে দেবো, যেটা দিয়ে বুক করেছিলাম। ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে আর মেন রোড থেকে একদম কাছে, তো কোনো অসুবিধা নেই। তো আজকে 30 কিলোমিটার কভার করলাম, যাতে মাইসোর কালকে যেতে সমস্যা না হয়, তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। ঘরটা দেখে দিচ্ছি, প্রথমে স্যানিটাইজ করছিলাম বলে একটু ছড়িয়ে ছড়িয়ে রেখেছি। ঘরটা একবার দেখিয়ে দিই আপনাদের, এখানে ড্রেসিং টেবিল টেবিল আছে, এগুলো সব স্যানিটাইজ করে নিয়েছি। এগুলো হচ্ছে আমার লাগেজ, এসি আছে, এসি চালিয়ে দিয়ে গেছে, এসি আমি অফ করে দেবো একটু পরে। সব কিটগুলো আছে, বিছানা আছে, ওগুলো আমার লাগবে না, সাইড করে করে নিয়েছি স্যানিটাইজে। এখানে একটা ছোটো টেবিল চেয়ার আছে, টিভি আছে, মাশরুমটা নট ব্যাড, ঠিক আছে, ভালোই। একদিনের জন্য কী আর এক্সপেক্ট করবো, যাওয়া আছে তাই ভালো, একটু কমে গেলে ভালো হতো। 1200 টাকা সাইন, এটা মা বাবা বলে দিয়েছে যে যেখানেই যাবি কি চেক করে নিবি ভেতরে কিছু আছে নাকি, এটা একটা ভালো ব্যাপার, সবসময় চেক করে নিই। ওটা ছোটোখাটো চিপচাপ, ঠিক আছে, বেডশিটটা তো পরিষ্কার নেই, টাচ চালিয়ে নেবো, আমি ইয়ের চাদর পেতে নেবো, তাহলেই হয়ে যাবে ঝামেলা কম। তাহলে দেখা হবে লাঞ্চের সময়, একটু ফ্রেশ আপ হয়ে নিই, স্নান করে নিই, কারণ স্নান করতে হবে, অনেক বেলা হয়ে গেছে, 9টা বাজে। এখন বাজে হচ্ছে 2:10, ঠিক আছে, পরে আবার দেখাচ্ছি বেরোলে কোথাও। ত্রিবোর পাশেই একটা মানালি বলে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে চলে এসেছি, মোমো অর্ডার দিই, চিকেন মোমো আর চা। খাওয়াটা দিক দেখাচ্ছি আপনাদের, খেয়েও বলছি কেমন আছে, তাহলে রাত্রিবেলা খাওয়াটা এখান থেকে খেয়ে নেবো। চা এসে গেছে, চাটা খেয়ে নিই। মোমোটা জাস্ট নেক্সট লেভেল খেতে, দারুণ সুন্দর দেখাচ্ছি। আমি চাটনিটা খেয়ে বুঝে থাকবো কিন্তু জানি না, কিন্তু তাও দেখাচ্ছি। সুন্দর স্টাফিং রয়েছে, সাথে এই লঙ্কা চাটনিটা ভালো লাগছে, বেশ বেশ সুন্দর খেতে। বার্গারটা নিয়ে আসি, বার্গারটা বেশ বড়ো আর বেশ হেভি, ওদের ডিমের লেয়ার আছে, মোটা একটা প্যাটি আছে, এই খেয়ে মনে হচ্ছে ডিনার হয়ে যাবে বিকালবেলাতেই, লাগলে কিছু খাবো আবার। এই হচ্ছে আমার রাতের খাবার, এগ ফ্রাইড রাইস, যেটা কিনা হোটেল থেকে নিয়ে নিয়েছি, কারণ আমি রাত্রিবেলায় কাজ করছি আর তার মাঝে বেরোতে পারতাম না। খেয়ে দিই কেমন, খুব একটা খাওয়ার ইচ্ছে নেই, কম কম জিনিসই নিয়েছি, 130 টাকায় এগ ফ্রাইড রাইসটা। এখন হয়ে গেছে 10টা, জলদি জলদি খাবো, তারপর কাজ করবো, কারণ কাজ চলবে 12টা সাড়ে 12টা অবধি, তারপর জলদি শুয়ে পাবো গুছিয়ে। আর কালকে আমি ফিরে যাচ্ছি হচ্ছে মাইসোর, সে হোটেল বুকিং এইসবগুলো এখনও বাকি আছে, সেগুলো এখন করিনি, কাজকর্ম করি তো রাত্রিবেলা, ওটা করে দেওয়া শুতে হবে। আর আজকের দিনটা দেখলেনি কেমন গেল, সকালে গিয়ে দুটো জায়গা ভিজিট করলাম, রাজার সিট আর হচ্ছে কী যেন ওমকারেশ্বর টেম্পল, আর তারপর এয়ারবিএনবিতে ফিরে গেলাম, চেক আউট করলাম, মাঝে ব্রেকফাস্ট করলাম, সেখান থেকে তো চলে আসলাম কুশালনগর, যেটা কিনা 32 কিলোমিটার মতন। আর এখানে রয়েছে হচ্ছে ট্রিবো ট্রেন স্যান্ড পাইপার হোটেলে, জাস্ট একটা হল্ট দেওয়ার জন্য, কারণ মাইসোর একটা না যাওয়াটা একটু মুশকিল, প্লাস আমার হাতে কাজ রয়েছে, অনেক কিছু দেখা, মানে ব্যাপারটা কী বলবো, এই ওয়ার্ক ফ্রম হোম জিনিসটা করলে না সুবিধা আছে অসুবিধাও আছে। সেটা হচ্ছে প্রথমত কাজ করতে হয় আমাকে, ইভিনিং বা বিকেল দুপুরবেলাতে কাজ শুরু করে দিতে হয়, সকালবেলা আমাকে ট্রাভেল করতে হয়, প্লাস সাইট সিইং, প্লাস সব কিছু গোছানো, একা ট্রাভেল করছি যেহেতু অনেক কিছু হিসাব নিকেশ করা, বুকিং করা, এই করা, খাওয়ার দাওয়ার, সেসব একটু সমস্যা হয়ে যায়। তো সেই জন্য একটা হল্ট নিয়ে নিয়েছি, কালকে যাবো মাইসোরে, সেখানে স্টে করবো, তারপর পুরো মাইসোরটা ঘুরে দেখাবো, আমার হাতে টাইম আছে। শনি রোববার যেই বন্ধুটার বিয়ে বললাম, মোহিতের বিয়ে, তার আগে আমার টাইম আছে, তারপরেও আমার 1-2 দিন টাইম আছে, তো সেই সময়টা আপনাদের পুরো দেখাবো মাইসোর, যা যা ভালো দেখার জিনিস আছে সেগুলো সবগুলো দেখাবো।